আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নেই, আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি শেখাবো কীভাবে আপনারা খুব সহজেই কাউকে ইমেল করে কোনো তথ্য অর্থাৎ কোনো ডকুমেন্ট পাঠাবেন। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা ইতিমধ্যে জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, যেখানে আমরা অলরেডি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ভিডিও আপলোড করেছি। তো যারা এখনও আগে ভিডিওগুলো দেখেননি, তারা আগে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আগে ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আগে ভিডিওগুলো আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে জব কোর্স নামে যে প্লেলিস্টে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে পরে সব ভিডিও সিরিয়াল বা সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের মূল কাজে ফিরে আসি। তো ভিউয়ার্স, আমরা দেখবো হচ্ছে কীভাবে কাউকে কোনো ডকুমেন্ট মেইল করে পাঠাবেন। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজারকে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে গুগল ক্রোমে নিলাম। আচ্ছা, নেওয়ার পর আপনার একটা নিউ ট্যাব নেবেন। এখন আমি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাউকে মেইল করব, অবশ্যই আমার জিমেল অ্যাকাউন্টটা এই ব্রাউজার লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পরে আমি এখানে জাস্ট সার্চ করব gmail.com। gmail.com লিখে সার্চ করার পরে আমি জাস্ট একটা ইন্টার বাটন প্রেস করব। তাহলে দেখতে পারবেন যেহেতু আমার জিমেলটা এখানে লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমি সরাসরি আমাদের জিমেলের ইনবক্সে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা জিমেলের ইনবক্সের মধ্যে চলে আসছি। ওকে, তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু এখানে অসংখ্য মেইল আসছে। তো এটা হচ্ছে ইনবক্স, অর্থাৎ কেউ যদি আপনাকে কোনো মেইল পাঠায় সেক্ষেত্রে এটা আপনার ইনবক্সে থাকবে। আর আপনি যদি কাউকে কোনো কিছু পাঠান, সেটা হচ্ছে আপনাদের সেন্টারে অর্থাৎ সেন্ট বক্সের সিরিয়ালে থেকে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি দেখবো কীভাবে আপনি কাউকে কোনো মেইল পাঠাবেন। তা আপনি যাকে মেইল পাঠাতে যাচ্ছেন, অবশ্যই তার একটা ইমেল অ্যাড্রেস থাকবে। তার ইমেল অ্যাড্রেসটা আপনি কোথায় লিখবেন, এই জন্য আপনি এখানে জাস্ট কম্পোজে ক্লিক করবেন। তো মোবাইলে কিন্তু সেম সিস্টেম, আপনি এই জিমেইল আসার পরে আমার একটা কম্পোজ অপশন মানে এখানে ক্লিক করার পরে আপনাদের ঠিক এরম একটা অপশন দিয়ে দিবে যে আপনি কাকে মেইল করতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনি যে ইমেল অ্যাড্রেস মেইল করবেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, অর্থাৎ জিমেল অ্যাড্রেস। আর এখানে দেখেন টু আছে, সিসি আছে, বিসিস আছে, তিনটা আপনাকে বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। টু মানে কার কাছে পাঠাচ্ছেন, এটা যদি আপনি একজন ব্যক্তিকে কোনো ডকুমেন্ট পাঠান সেক্ষেত্রে আপনি টু ব্যবহার করবেন, মানে একজন ব্যক্তিকে তো টু ব্যবহার করবেন। আর যদি একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাতে চান সেক্ষেত্রে যেটা করবেন এই সিসি ইউজ করবেন। সিসির মানে হচ্ছে কার্বন কপি। আর সিসিতে আপনি কেন ব্যবহার করবেন, কারণ সিসিতে যখন আপনি একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাবেন সেক্ষেত্রে কেউ কারো মেইল অ্যাড্রেস দেখতে পারবে না। কিন্তু আমরা যদি টুতে একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাই সেক্ষেত্রে প্রত্যেকের ইমেল অ্যাড্রেস দেখতে পারবে, সেক্ষেত্রে গোপনীয়তা বলে কোনো কিছু থাকবে না। এরপর ভিউয়ার্স, এখানে আসা আছে বিসিসি। বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই বিসিসির কাজ কী, বিসিসির কাজ হচ্ছে আপনি একটা অফিসে জব করেন, এখন আপনার অফিসের বস বলতেছে যে এই তথ্যটা তুমি প্রত্যেকটা এমপ্লয়িকে মেইল করে পাঠিয়ে দাও এবং আমাকেও একটা ইমেল তুমি পাঠিয়ে রাখবে। এখন বস যে বলছে যে আমাকেও একটা ইমেল তুমি পাঠিয়ে রাখবে, সেক্ষেত্রে আমরা বসকে দেবো হচ্ছে বিসিসিতে, অর্থাৎ বিসিসিতে যে থাকবে সে সবাইকে দেখতে পারবে যে আমরা কাদের কাদেরকে ইমেল পাঠিয়েছি। বাট এই দুই স্থানে কেউই এই বিসিসিতে কী আছে তাকে দেখতে পারবে না। সেমভাবে এই সিসিতে যে থাকবে কেউ কারো ইমেল অ্যাড্রেস দেখতে পারবে না, বাট এই টুতে যাদেরকে দিবেন তাদেরকে এই সিসি অ্যাড্রেস দেখতে পারবে এবং বিসিসি দেখতে পারবে। এই ধরনের ভিউয়ার্স একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাবেন সেক্ষেত্রে অবশ্যই এই সিসিটা ব্যবহার করবেন, আর যদি তার সাথে বসকেও পাঠান সেক্ষেত্রে বিসিসিটা ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে ভিউয়ার্স সি টু সিসি আর বিসিসির মধ্যে পার্থক্য। এখন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি, টুতে দিচ্ছি, যেহেতু আমি একজন ব্যক্তিকে পাঠাবো। তো একটা আমি ইমেল অ্যাড্রেস লিখে দিলাম, মনে করতে এটা আমাদের ইমেল অ্যাড্রেস। ওকে, এরপর আপনি কী পাঠাচ্ছেন, সাপোজ আমি পাঠাবো হচ্ছে ডকুমেন্ট, তাহলে আমি এখানে সাবজেক্ট দেবো, ডকুমেন্ট সাবজেক্ট দিছি। আচ্ছা, এরপরে ডকুমেন্ট সাবজেক্ট দেওয়ার পরে আমরা এখন যেই ডকুমেন্টটাকে পাঠাবো সেইটাকে অবশ্যই আমাদের এখানে অ্যাড করতে হবে। এই যে অ্যাড করতে হলে আমরা কী করবো, এখানে দেখবেন লেখা থাকবে অ্যাটাচ ফাইল, মোবাইলে কিন্তু সেমভাবে লেখা থাকবে অ্যাটাচ ফাইল উপরের দিকে। তো আমরা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবো। আচ্ছা, অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আমরা যেই জিনিসটা কাউকে পাঠাতে যাচ্ছি সেটা আমাদেরকে ওইখানে নিতে হবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই পিডিএফ ফাইলটাকে পাঠাবো, পিডিএফ ফাইলে ক্লিক করলাম, এরপর জাস্ট ওপেনে ক্লিক করবো। তাহলে ভেবে দেখতে পারবেন যে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা এখানে চলে আসবে। এরপর জাস্ট আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমি এখানে জাস্ট সেন্ডে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এই মেইলটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে। এখন এই মেইলটা সেন্ড হয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন, এই জন্য আপনি এখানে আসবেন হচ্ছে
সেন্ট অপশনে। সেন্ট অপশনে আসলে দেখতে পাবেন যে মেলটা পাঠাচ্ছেন সে মেলটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমরা এই মেলটা অলরেডি পাঠাই দিছি, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি যে কাউকে মেল কিন্তু পাঠাতে পারবেন। এখন ধরুন যে ইউনিভার্সিটি আমাদেরকে একটা মেল পাঠাইছে, এইটা আমাদেরকে একটা মেল পাঠাইছে, ওকে মেল পাঠাইছে। তা আমরা চাচ্ছি যে এই যে মেলটা পাঠাইছে এটাকে আমরা কী করবো, প্রিন্ট আউট করব। মানে আমাদের প্রিন্টার আছে, আমরা প্রিন্ট আউট করব বা এই যেটা আমাদের পাঠে সেটা আমরা ডাউনলোড করে গ্যালারিতে রেখে দেবো। সেটা আপনি কীভাবে করবেন দেখেন, এখানে আমাদের ডাউনলোড আইকন আছে, আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং সেই সরাসরি আমাদের এখানে আছে অ্যাড টু ড্রাইভ, আপনি চাইলে পরে এই ফাইলটাকে আপনি সরাসরি গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারবেন এই অ্যাড টু ড্রাইভে ক্লিক করার মাধ্যমে। আর যদি এটা আপনাকে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে জাস্ট এটাকে আগে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে দেখবেন লেখা আসবে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনার সামনে প্রিন্ট সেটআপ অপশন চলে আসবে, যেহেতু এখানে আমাদের আবার প্রিন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে আমাদের কোনো প্রিন্টার নাই সেক্ষেত্রে আমাদের যেটা প্রিন্ট করতে পারবো না আমরা, তো এখানে দেখেন আমাদের মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ, যদি প্রিন্টার থাকতো সেক্ষেত্রে আমাদের প্রিন্টার নামটা এখানে আসতো, ওকে। কিন্তু প্রিন্টার নাম নেই, এই জন্য প্রিন্টার নামটা আসে না। তো প্রিন্টার নামটা আমাদের সিলেক্ট করতে হবে এবং অলে থাকবে কালার প্রিন্ট, এরপর আপনি প্রিন্টে ক্লিক করুন পেপার সাইজ সিলেক্ট করে। দেখবেন যেহেতু আমাদের এখানে প্রিন্টার নেই সেক্ষেত্রে অত বিস্তারিত আসবে না। দেখবেন এইভাবে খুব সহজে আপনি কাউকে মেল পাঠাতে পারবেন, এবং কেউ যদি আপনাকে মেল পাঠিয়ে থাকে সেটা আপনি প্রিন্ট আউট করতে পারবেন, তারপরে গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের বিষয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।